নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দোসরা অক্টোবর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আমফানের মতোই শক্তিশালী ঘূর্ণিঝড় তেজ খুব সম্ভবত অক্টোবর মাসের পাঁচ তারিখের মধ্যেই উপকূলে আঘাত হানতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ভূভাগে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো কুড়ি থেকে একশো কিমি প্রতি ঘন্টায়। ঘূর্ণিঝড়টির আঘাতে উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে অক্টোবর মাস মানেই ঘূর্ণিঝড় প্রবল মাস বিভিন্ন ওয়েদার মডেলগুলির পূর্বাভাসে জানা যাচ্ছে অক্টোবর মাসের প্রথম দশ দিনের মধ্যেই বঙ্গোপসাগরে পরপর দুই দুটি ঘূর্ণিঝড় তৈরি হবার আশঙ্কা রয়েছে প্রথম যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে সেই ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে তেজ এবং পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে হামুন তো আসুন এখন আমরা বিস্তারিত জানিয়ে দেব ঘূর্ণিঝড়গুলির সম্ভাব্য গতিমুখ কোন দিকে থাকবে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় তেজ বাংলায় আঘাত করলে কোন কোন জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিস্তারিত সবই জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরে আপডেট আমরা সবার প্রথমে আপনাদের জানিয়ে দিতে পারি আর আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে দক্ষিণ বিহার এবং উত্তর ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি শক্তি হারিয়ে এই সাধারণ ঘূর্ণাবত্ত রূপে অবস্থান করবে দুবঙ্গেই আগামী পঁচিশ তারিখ অব্দি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী সাতাশে সেপ্টেম্বর নাগাদ আন্দামানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এবং সেই ঘূর্ণাবর্ত পরবর্তীকালে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় তৈরি করবে এবং সেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে তেজ এই তেজ আরও শক্তি বাড়িয়ে উপকূলে আঘাত আনবে পশ্চিমবাংলা এবং উড়িষ্যার উপকূল সংলগ্ন এলাকায় এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূল এলাকায় আঠাশে সেপ্টেম্বর ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে এবং আঠাশ তারিখ থেকেই আন্দামান শহরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে খুব সম্ভবত এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় অথবা উড়িষ্যার সংলগ্ন এলাকায় ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো থেকে একশো কিলোমিটার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা সব থেকে বেশি প্রভাব পড়বে তো এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরের আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন